আমরা এই ভিডিওতে আলোচনা করব ত্রিকোণমিতি চ্যাপ্টার 9 এর 7 নম্বর গাণিতিক সমস্যাটি। পূর্ববর্তী 6টা গাণিতিক সমস্যা তুমি যদি না দেখে থাকো, অনেক কিছু মিস করে ফেলেছো, ডেসক্রিপশন বক্সে 6টা ভিডিওর লিংক দেয়া আছে, দেখে নিও। আমাদের এই প্রবলেমটা হবে যে 10a / sec a + 1 - sec a - 1 / 10a আমাদেরকে জিরো প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা সহজেই ধরে নেই যে আমাদের লেফট হ্যান্ড সাইড দেয়া আছে 10a / sec a + 1 - sec a - 1 / 10a। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই sec a + sec a + 1 আর 10 এটা গুণ করতে পারি। তাহলে sec a + 1 ইনটু হচ্ছে 10a। তো লসাগু করলে আমরা কি করব, এই sec a + 1 ইনটু 10a দ্বারা এই sec a + 1 কে ভাগ করব। তাহলে ভাগ করলে আমাদের কি বাকি থাকবে, এই 10 এটা বাকি থাকবে। তাহলে এই 10a আর উপরে 10 এর কি গুণ করব, তাহলে 10 স্কয়ারে মধ্যে ছিল মাইনাস চিহ্ন, তাই এখানে মাইনাস চিহ্নটা দিলাম। এরপরে আবার এই sec a প্লাস 1 ইনটু 10a আর এই 10 এর মাধ্যমে মধ্যে ভাগ হবে। ভাগ হলে আমরা জানি এই 10a আর এই 10 এটা ভ্যানিশ হয়ে যাবে, বাকি থাকবে sec a মাইনাস 1 যেটা এখানে লিখেছি, আর নিচে বাকি ছিল sec a প্লাস 1 যেটা এখানে লিখেছি। মানে লেখার কথা ছিল sec a মাইনাস 1 ইনটু sec a প্লাস 1, বাট আমি একটু সাজিয়ে লিখেছি, কারণ এরপরে আমি একটা ফর্মুলা প্রয়োগ করব। কি সেই ফর্মুলা, সেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেটা ক্লাস 7 থেকে শিখে আসছো। আচ্ছা, সেটা এখানে প্রয়োগ করলাম, কারণ আমরা sec এটাকে ধরেছি a এবং 1 টাকে ধরেছি b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা জানি যে sec স্কোয়ার a মাইনাস 1 সমান সমান হচ্ছে কি, 10 স্কোয়ারে। তাহলে sec স্কোয়ার a মাইনাস 1 এর জায়গায় 10 স্কোয়ারটা বসালাম, উপরে 10 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে সমান সমান 0, আর ভগ্নাংশের উপরে 0 হলে তো একটা মজা, কারণ পুরো ভগ্নাংশের রেজাল্টটা কি হবে, 0 হবে। মানে একটা ভগ্নাংশের উপরে যদি 0 হয় আর নিচে যদি মনে করো সারা দুনিয়াতে যত অঙ্ক আছে সব এখানে ঢুকাও, লাভ নেই, সেটা কি হবে, 0। আর আমাদেরকে প্রমাণও করতে বলা হয়েছিল 0, তো আলটিমেটলি আমরা প্রমাণ করে ফেললাম। তো এখন কি করবা, ভিডিওটা পজ করো, খাতা কলম নিয়ে বসে যাও, অঙ্কটা নোট করো, না অবশ্যই সেটা করবে না, কারণ তোমাদের জন্য আমাদের রয়েছে শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফটা। সেই পিডিএফটা তোমাদের কাছে থাকলে তোমাদের কোনো অঙ্ক নোট করতে হবে না, তোমাদের কোনো প্রাইভেট টিউটর লাগবে না, তোমাদের কোনো প্রাইভেট পড়তে হবে না, কোনো গাইড বেরোর প্রয়োজন নেই, একদম ডিজিটাল সলিউশন সেটা। তুমি যদি সেটা দেখো সেই স্মার্ট পিডিএফটাই তোমাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেবে। আর তুমি যদি বলো এখন ভাই শিক্ষা মানে স্মার্ট পিডিএফ কী, সেটা আবার কী জিনিস খায় না মাথায় দেয়, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা ডিসক্রিপশন বক্সে সেটা নিয়ে আরও বিস্তারিত লেখা আছে, দেখে নিতে পারো। আল্লাহ হাফেজ।